আপনাকে শেয়ার করব আমাদের ছোটবেলার মজার একটি টিফিন আইটেম, আর সেটা হচ্ছে বাটার বান বা ক্রিম বান। আশা করছি এটা সবারই অনেক পছন্দের একটি খাবার। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বলে নিচ্ছি, এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না, একটা আঙুল ডিপ করা যায় এরকম গরম হতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এবার একটি হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ইস্টটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিব 4 টেবিল চামচ বা 1/4 কাপ পরিমাণ তেল, এটা রেগুলার খাবার তেল। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে একটি সফট ডো তৈরি করতে হবে। আপনাদের কাছে মেশাতে মেশাতে যদি একটু ড্রাই লাগে তাহলে সামান্য দুধ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই পরিমাণটা ফলো করলে এগুলো দিয়ে সুন্দর সফট একটা ডো হয়ে যাবে। একটু সময় নিয়ে এটা নিট করে নেবেন, এটাই অনেক ইম্পর্টেন্ট কাজ বান তৈরির ক্ষেত্রে বা পাউরুটি তৈরির ক্ষেত্রে। তো আমি টানা 10 মিনিট ধরে কিন্তু এভাবে নিট করে নিয়েছি। এই দেখুন 10 মিনিট নিট করার পর এটা এখন এরকম হয়েছে। এবার হাতে একটু তেল নিয়ে এর উপরের সাইডটাতে একটু তেল মেখে দিচ্ছি। এবার একটি ক্লিয়ার র‍্যাপ দিয়ে র‍্যাপ করে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা অথবা যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে অন্য যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। আর এটা কিন্তু একটু গরম জায়গায় রাখতে হবে, আমি 2 চুলার মাঝখানে রেখে দিয়েছিলাম। আর দেখুন 1.5 ঘন্টা পর এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার চাপ দিয়ে ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি, আর এটাকে এবার একটি উডেন বোর্ডের উপর নিয়ে যাব। এবার উডেন বোর্ডের উপর নিয়ে আসলাম, আর এটাকে এবার রোল করে নিচ্ছি। চেষ্টা করবেন চারপাশ যেন একটু স্মুথ হয় যতটুকু সম্ভব হয় আর কি। এবার প্রথমে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম, এরপর আরো 2 ভাগ করে নিলাম, মানে 1টি ভাগ থেকে 3টি ভাগ হচ্ছে, আর টোটাল 6টি ভাগ হয়ে গেল। 1টি ভাগ রেখে বাকিগুলো আমি আবার ঢেকে রেখেছি, আর এটাকে এবার রোল করে একটি লম্বা দড়ির মতো বানিয়ে নেব। এই দেখুন একটা লম্বা দড়ির মতো বানিয়ে নিয়েছি। এবার এটা একপাশ লম্বা আর একপাশ খাটো রাখছি, আর এই যে ছোট পাশটা রেখেছিলাম সেটা দিয়ে আমি লম্বা পাশটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, আর মাথাটা এই পাশে বের করে রাখছি। আর লম্বা মাথাটা এবার আমি ঘুরিয়ে এনে সেই ছোট মাথার সাথে জয়েন করে দিচ্ছি। এই তো খুবই সহজ হয়ে গেল বাটার বানের শেপটা। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বাটার বন বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন প্রথমে ছোট এন্ডটা এভাবে বড় এন্ডের সাথে পেঁচিয়ে নিতে হবে, আর বড় যেই এন্ডটা ছিল সেটা এভাবে ঘুরিয়ে এনে ছোট এন্ডের সাথে লাগিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার একটি ওভেন প্রুফ ট্রে নিলাম যেটাতে আমি বানগুলো বেক করব। এটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেছে, এবার সবগুলো বান আমি এখানে সেট করে দিচ্ছি। আমার মোট 6টি বান হয়েছে। এবার বানগুলোর উপরেও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার 160°C 5 মিনিটের জন্য প্রিহিট করা ওভেনে এটাকে 25 মিনিটের জন্য বেক করে নেব।
ঠিক 25 মিনিট পর আমি বানগুলো ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখুন এগুলো কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এগুলোর উপর একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর ব্রাশ করার সাথে সাথে দেখুন কি সুন্দর গ্লেজি লাগছে আপনারা চাইলে এটাতে বাটারও ব্রাশ করতে পারেন এবার বানগুলোতে বাটার লাগানোর পালা আমি দু ভাগ করে নেছি এরকম একটা সেরেটেড নাইফ ইউজ করবেন এতে করে খুব সুন্দর করে কেটে নেওয়া যায় এগুলোকে কেক কাটার নাইফও বলে তো দু ভাগ করে নিলাম এবার এগুলোর উপর বাটার ক্রিম লাগিয়ে দিচ্ছি বাটার ক্রিম লাগানোর পর এটার উপরের সাইডটা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি আর এই বাটার ক্রিমটা কিন্তু আমার ঘরেই তৈরি রেসিপিটা আমার চ্যানেলে আছে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো হয়ে গেল এভাবে আমি সবগুলো বাটার বান রেডি করে নিয়েছি দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায় বাটার বান আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার